যার থাকার কথা আমাদের বাঁকুড়া পুরুলিয়া বীরভূমের লাল মাটিতে, তা হঠাৎ করে শ্রীরামপুরে দেখে কবি বললেন, হাই দেখো গো তুই এখানে কিনা, হাই দেখো গো তুই এখানে কিনা, অত লাল পাহাড়ের দেশে যা, তো রাঙ্গা মাটির দেশে যা, হে থা তোকে মানাইছে নাই গো, না না একেবারে মানাইছে, তুই সেখানে গেলাম আদহল পাবি, মে আমরদের আদহর পাবি, হে থা তোকে মানাইছে নাই গো, না 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 একেবারে মানাইছে নাই গো। অনেকেই বলে থাকে এই গানটা একটা প্রচলিত গান, কিন্তু না, আসলে এটা একটা কবিতা ছিল। আর এই কবিতা যখন উঠল বাঁকুড়া ছেলে সুভাষের হাতে, ঝুমুরিয়া সুভাষ চক্রবর্তীর সুরে এবং তার কণ্ঠে হয়ে উঠল এটি একটি জনপ্রিয় লোকগান। তুই লাল পাহাড়ের দেশায় যা, তুই রাঙ্গা মাটির দেশায় যা, মনাইছে নাই গো, না না একবার মনাইছে নাই গো, না না একবার মনাইছে।